আপনার এটা কি কমলা? চায়না কমলা। আচ্ছা চায়না কমলা। আচ্ছা একটা গাছে আনুমানিক কেমন হচ্ছে ফল আসছে এবার? হ্যাঁ মোটামুটি প্রায় দেড় মন দুই মন এরকম আসে। আচ্ছা এইটা কি আপনারা খাইছি নিলেন আগে না? হ্যাঁ খাইছি, এর আগেও খাইছি, এবারও ধরছে। আচ্ছা এটা হচ্ছে মিষ্টিটা কেমন আসছে? হ্যাঁ মিষ্টিটা মোটামুটি ভালো। আচ্ছা একটা আমাদের একটু ছিঁড়ে একটু হচ্ছে ছেলেন না একটু দেখি আমরা। আজকে যেহেতু নভেম্বর মাসের মানে মানে প্রায় শেষ, আজকে হচ্ছে 30 তারিখ। আচ্ছা বড় ভাইয়ের নামই তো শোনা হইলো না। আমার নাম মোহাম্মদ খয়রুদ্দিন ইসলাম। আচ্ছা খয়রুদ্দিন ইসলাম। আচ্ছা খয়রুদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা একটু দেখি এটা কিভাবে মিষ্টিটা আসছে। হ্যাঁ একটু আসতেছে, আরো একটু কালার আসলে তখন মিষ্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোটামুটি ভাবে মিষ্টি আসবে না টক নাই, আরো একটু এই তো সুন্দর ভাবে মিষ্টি আসবে অবশ্য, আর একটু পাকলে। এটা তো কেবল শুরু দেখেন, একটা গাছে বা একটা ডালে কি পরিমাণ কমলা, একবারে চাইনিজ কমলা ধরে আসে। আপনার এই বাগানে আরো আরো মানে কি কি জাতের কমলাগুলো আছে? এখানে আছে আরো 3 জাতের আছে অবশ্য। একটু বড় কমলা আছে, এটা হলো চাইনা ছোট কমলা, মালটা আছে। আপনার এই বাগানটার কতটুকু জায়গা আছে ভাই? এখানে 13 দন মাটি আছে। আচ্ছা 13 দন। আচ্ছা এক দনে কয়? এক দন হলো 25 শতকে এক দন। আচ্ছা 25 শতকে এক দন এখানে আছে, আপনার মোট হচ্ছে 13 দন, তার মানে তো অনেকগুলো জমি। হ্যাঁ। আচ্ছা এখানে কি শুধু আপনারা মানে মালটা এবং হচ্ছে কমলারই করছেন না আর পাশের? কমলা আছে, মালটা আছে, পেঁপে আছে, ড্রাগন আছে, আবার লেবু আছে। আচ্ছা এই বাগানটার বয়স কতদিন আছে? বয়স হলো প্রায় 4 বছরের কাছাকাছি গেছে। আচ্ছা তাতে হচ্ছে একটা বাগানে তো খরচ আছে। জি। মানে এই 4 বছর আপনারা কি দেখলেন মানে বাগানের হচ্ছে গাছের খরচ এবং হচ্ছে মাটির খরচ এবং এই যে জমিটা লিজ নেওয়া, সব মিলে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আপনারা কি লাভে আছেন না লসে চলে গেছে? এখনো লাভে আসেনি, লাভে একটু আরো সময় লাগবে 2-1 বছর। কেবল এখানে এই মালটা বাড়িতে থেকে মনে করেন কেবল হলো 2 বছর থেকে ফল নেওয়া শুরু করছি। আচ্ছা 2 বছর তো খালি শুধু খেলেতে গেছে, আর হলো খরচ হয়েছে ওর পেছনে। আমরা ওই পাশে আপনাদের হচ্ছে লেবু বাগান দেখলাম, গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ লেবু, লেবু অবশ্য 2-1 বছর পর থেকে লেবু ছেঁড়া শুরু করছি, চলছে এগুলোর প্রতিদিন চলছে, ওর কোনো বন্ধ নেই। আচ্ছা লেবুতে আসলে কেমন আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ আল্লাহ মোটামুটি লেবুতে ভালো টাকা পাচ্ছি। আচ্ছা ভাই একটা কোশ্চেন না করলে না, এই যে এত সুন্দর আসলে ক্যামেরায় কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ মানে আল্লাহর হচ্ছে অশেষ রহমত, দেখেন একটা গাছে এত ফল। আসলে এই গাছটা ভাই আপনারা রোপণ করছিলেন কিভাবে? আপনি যেহেতু এখানে একবার শুরু থেকে, এটা কিভাবে প্রস্তুত করছিলেন ভাই? মাটিটা যখন প্রথম এখানে এই গাছ গাছের লাগাই তখন শুধু এমনিতে গোবর টোবর ফেলে দিয়ে তারপর হলো চাষবাস করি, তারপর হলো গর্ত খুঁজি, গর্তের মধ্যে শুধু হলো এমনিতে গাছছি, পরে যা জৈব সার পটাশ ঢ্যাপ ইউরিয়া তারপর জৈব সার এগুলেন সব শুধু সবসময় পর 3 মাস পর পর খাবার দিই এগুলেন, আর ভিডিও আর স্প্রে হইতেছে মনে করেন 1 মাস পর পর ভিডিও দিতে স্প্রে করতেছি। আচ্ছা 1 মাস পর পর আপনি যে স্প্রেটা করতেছেন ওইটার নাম কি আসলে ভাই? স্প্রে ওষুধ দিয়ে আমরা বার, তারপর হলো তোমার বরুণ, তারপর হলো এম্বুশ এগুলেন মারতেছি, তারপর হলো ক্যাপসারের পাতা। ভাই আপনার এখানে যে লেবু বাগান আপনার আছে, আমরা দেখলাম লেবুগুলোও মানে বেশ বড় বড়, যদিও এখন একবার শীতের সময় চলে আসছে, আপনার আছে লেবু বাগানে স্পেশাল কি পরিচর্যা করতেছেন? লেবুতে এই যে শীত কাটার এগুলোর ওষুধ দিতেছি এখন, দেবো দেয়নি এখনো দেবো অবশ্য, আর ওর মধ্যে তো মনে করেন বরুণ টরুণ ভিটামিন মারতেছি অবশ্য, আর গোবর এখন ফেলাবো কিছুদিনের মধ্যে, গোবর দেবো মোটামুটিভাবে দিয়ে তারপর স্প্রে দেবো দিয়ে আবার ফেলো পানি দেবো। আর আপনাদের তো এটা হচ্ছে মালিকের? জি। আচ্ছা মালিক যেহেতু নাই, আপনারা এখানে হচ্ছে টোটাল বাগানটা করতে কেমন আনুমানিক খরচ হয়েছে? খরচ আনুমানিক নাহলেও 10 লাখের উপরে গেছে। আচ্ছা 10 লাখের উপরে, এই 4 বছরে কি 10 লাখ মানে উঠে আসছে না? না অতগুলো আসেনি এখনো, আসতেছে আস্তে আস্তে। আচ্ছা এখন হচ্ছে মানে গাছগুলো বয়স যেহেতু 4 বছর হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে ফল আসছে, আসলে এখন আসলে মোটামুটি সেটা কভার করা যাবে? জি আলহামদুলিল্লাহ, এই এখন যেহেতু 2 বছর থেকে ফল নেওয়া শুরু করছি, এই 2 বছর একটু বোঝা গেছে, এর মধ্যে এই 5 দন মাটি ওইদিকে আছে, 6 দন মাটি, 6 দনের থেকে কি পরিমাণে টাকা আসবে আর কি পরিমাণে ব্যয় হবে এটা একটু হিসেব নিকেশ করলে বছরের শেষে বোঝা যাবে। তো বন্ধুরা আপনাদেরকে এই ফল বাগান মানে ফল বাগানটা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম, আমিও আসছিলাম এসে হঠাৎ করে দেখলাম আর ভাইকে পাইলাম, একটু হচ্ছে মানে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম। একটা ব্যাপার কি আসলে হুট করে করে মানে সাথে সাথে আমরা যদি ভাবি যে রেজাল্ট পাবো এমন না, না না আসলে লাগবে সময় তো লাগবে, আর পরিচর্যাটা যদি ভালো হয় একটা পর্যায়ে যায় সেখান থেকে ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ভাই আপনি আর একটু হচ্ছে আমাদেরকে কমলাগুলো দেখেন, একটু হাত দিয়ে ধরে আর একটু আমাদেরকে কমলাগুলো দেখেন। আচ্ছা এইটা দেখেন একটা ডালে বা একটা গাছে আসলে আল্লাহর যে কি একটা আছে মানে রহমত, আল্লাহর যে কি একটা রহমত একদম হচ্ছে। এটা চাইনিজ কমলা, এখনো কালার আসেনি, এইটা কোন মাসে যে কালার আসবে ভাই?
এটার 15-10 দিনের মধ্যে সুন্দরভাবে কালার আসবে। আচ্ছা 10-15 দিনের সুন্দর কালার আসবে। হ্যাঁ জি, হলুদ কালার আসবে। আচ্ছা একবারে হলুদ হয়ে যাবে? একবারে হলুদ কালার আসবে। ভাই আসলে অনেকেই বলে যে বাংলাদেশে যে চাইনিজ কমলাগুলো আছে সেগুলো আসলে মানে হলুদ কালার আসলেও আমরা বাজারে যে আছে মানে চাইনিজ কমলাটা পাই ওটা আসলে মিষ্টতা আসে না। জি, এটা কি আসলে না আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ মোটামুটি তো আলোর মতো ওই ওগুলান কমলার সাথে তো প্রায় চলতেছে, মোটামুটি মিষ্টি আসে। তারপর হ্যাঁ পাকা আছে, ফল অনেক আছে, দেখেন শুধু মানে এটা একদম পুরো বড়াইয়ের মতো ধরছে। হ্যাঁ বড়াই যেরকম একবারে মানে ডালের মতো ঠকাই ঠকাই ধরে, হ্যাঁ এরকম হচ্ছে ধরছে। আর ভাই মালটাগুলো তো আপনি আগে থেকে হারভেস্ট করছেন না? হ্যাঁ। আচ্ছা এটা কোন জাতের মালটা? এটা বাড়িগন। আচ্ছা বাড়িগন, এটা তো হচ্ছে অনেকগুলো গাছ। এখানে মোট কতটা গাছ আছে আপনার? এখানে মোট গাছ আছে এখন হলো 240টার মতো আছে এখন। আচ্ছা 240টার মতো, মানে এটা শুধু কমলা এবং মালটা? হ্যাঁ কমলা শুধু মালটাই। আচ্ছা এই বছর আপনার মানে কেমন টাকা হচ্ছে আপনার মালটা বিক্রি করছেন ভাই? মালটা আপনাকে বিক্রি করছে 2,45,000। আচ্ছা 2,45,000 টাকা শুধু মালটাই বিক্রি করছেন? জি। আচ্ছা 2,45,000 মালটা। আর আজ পাশাপাশি তো লেবু আছে এখানে দেখি আপনারা? হ্যাঁ পেঁপে মনে করেন প্রতিদিন মনে করেন পেঁপে মনে করেন প্রায় 8-10 মন করে তুলছি। আচ্ছা এক একটা পেঁপের ওজন হলো 4-5 কেজি, 5.5 কেজি, 6.5 কেজি এরকম ওয়েটের পেঁপে। ভাই জান আপনারা যে মালটাটা বিক্রি করছেন সেটা কি আপনারা হচ্ছে প্যাকেজিং করে একবার হলুদ করে নিছিলেন না হচ্ছে? আমরা এখান থেকে গাছ থেকে বিক্রি করছি সরাসরি। তার মানে পাইকারে এসে নিয়ে গেছে? পাইকারে রংপুর থেকে এসে নিয়ে গেছে পাইকারে। আচ্ছা এইটা তো ভিডিও তার তো অনেকেই হয়তো বা দেখবে বা বাগানটা আছে ভিজিট করতে আসবে। আসলে মানুষের দেখা যায় শখের তো মানে শেষ নেই, অনেকে শখ করেও বাগান করে, একসময় শখ থেকে হচ্ছে বিজনেসের রূপ নেয়। আপনার একটু ঠিকানাটা শেয়ার করেন না। জেলা রংপুর, থানা পীরগাছা, ইউনিয়ন হলো পারুল ইউনিয়ন, সৈয়দপুর, গ্রামের নাম সৈয়দপুর, বাজারটার নাম। আচ্ছা পীরগাছার এই সৈয়দপুর বাজার এখানে আসলে বললেই হবে যে ভাই আমি আমি একটু মালটার বাগান দেখতে যাবো তাহলে আসতে পারবো? হ্যাঁ পীরগাছার সৈয়দপুর বাজার। আচ্ছা সৈয়দপুর বাজার, ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমারই আসলে খুবই ভালো লাগলো। দেখেন একদম হচ্ছে নিচ থেকে যদি দেখাই একদম ঠকাই 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 ঠকাই, আসলে এটা চাইনিজ কমলা। এখানে অবশ্য আজকে নভেম্বর মাসের 30 তারিখ, মানে প্রায় ডিসেম্বর, মানে কালকে হলে ডিসেম্বর হবে, তো ম্যাক্সিমাম ফলে হারভেস্ট হয়ে গেছে। এটা উনি বলতেছে 10-15 দিনের মধ্যে সুন্দর কালার আসবে। জি জি, 10-15 দিনের মধ্যে সব সুন্দর কালার আসবে। আচ্ছা ভাই ধন্যবাদ।